Hello everyone, this is Saib Salman and you're now watching Mr. Android. So guys, আজকে আমি আপনাদেরকে টপ 5 বেস্ট অ্যান্ড্রয়েড লঞ্চার নিয়ে রিভিউ করব। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে সবাই কম বেশি অ্যান্ড্রয়েডের বিভিন্ন লঞ্চার ব্যবহার করে থাকি, কিন্তু আমি আজকে আপনাদেরকে কিছু আনকমন অ্যান্ড্রয়েড লঞ্চার রিভিউ করব, যেগুলো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, সুইফট। সুইফট লঞ্চারের কথা শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন লঞ্চারটা সুইফট করে ব্যবহার করতে হবে কিনা। হ্যাঁ, ঠিক এমনটাই, আপনাদেরকে সুইফট করে ব্যবহার করতে হবে। তো লঞ্চারটা আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনারা উপরের রাইট সাইডের কর্নার নিচ থেকে আপনারা টাচে সুইফট করলে লঞ্চার সেই কন্ট্রোল প্যানেলটা চলে আসবে, ঠিক এমনটা। এবং আপনার এখান থেকে যে কোনো অপশনে আপনারা সুইফট করে চলে যেতে পারবেন। এবং এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এগুলো আপনারা যে কোনো টাইমে আপনারা সেটিংস থেকে কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে আরও বাটন আপনারা অ্যাড করতে পারবেন সেটিংস থেকে। তো আপনারা সেটিংসে যেয়ে আপনারা সেই অ্যাপসগুলো নাড়াচাড়া করে দেখবেন, তাহলে সেটিংস থেকে কাস্টমাইজ করতে পারবেন। নাম্বার 2, ফাস্ট কি লঞ্চার। ফাস্ট কি লঞ্চারটা ইনস্টল করার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এবং আপনাদের মনে হতে পারে যে এখানে কিবোর্ড কেন, কিন্তু এই লঞ্চারের বিশেষত্বই হচ্ছে কিবোর্ড। আপনি এই কিবোর্ডের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের পুরো ডিভাইসের মধ্যে কি আছে সব কিছুই খুঁজে বের করতে পারবেন এই কিবোর্ডের মাধ্যমে। আপনি যদি এখানে খুঁজেন আপনার সেটিংস, জাস্ট আপনি এখানে লিখবেন SETTING সেটিংস। সেটিংস লিখলেই আপনার এখানে সেটিংস সব চলে আসবে। এবং এই কিবোর্ডটা অলওয়েজ আপনার স্ক্রিনে থাকবে এবং এটা আপনার একটা অন্যরকম সৌন্দর্য বহন করবে। এছাড়াও এর যেই অ্যাপ্লিকেশান সিস্টেম সেটাও ঠিক অন্যরকম একটা থিমস চলে আসবে এখানে, যেটা আপনাদের অনেক ভালো লাগবে। নাম্বার 3, লেন্স লঞ্চার। লেন্স লঞ্চারটা ইনস্টল করার পর আপনারা সরাসরি লেন্স লঞ্চারটা ওপেন করবেন। ওপেন করলে ইন্টারফেসটা এরকম আসবে এবং এইখান থেকে আপনারা উপরে 3 ডট লাইনের পাশে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে লঞ্চারটা আমাদের সেট আপ হয়ে যাবে এবং ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে। আপনাদের মনে হতে পারে যে আমাদের অ্যাপ্লিকেশনের আইকনগুলো তো ছোট ছোট কেন, কিন্তু এই লঞ্চারের বিশেষত্বই হচ্ছে এইটা যে আপনার যতগুলো অ্যাপ্লিকেশান আছে সব অ্যাপ্লিকেশানের আইকনগুলো এক পেজে চলে আসবে। এবং এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশানটা ইউজ করতে চান সেটার উপরে টাচ করবেন, তাহলে এটা জুম করবে, অর্থাৎ লেন্সের মতো আপনার একটা জুম করবে এবং আপনি যেটাতে যেতে চান সেটাতে আপনি খুব ইজিলি ভাবে চলে যেতে পারবেন। নাম্বার 4, পাওয়ার প্লাস লঞ্চার। লঞ্চারটা ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে এবং আপনাদের মনে হতে পারে এটা গুগল পিক্সেলের মতো। হ্যাঁ, অনেকটাই গুগল পিক্সেলের মতো লঞ্চার, আর আইকন প্যাকগুলো অনেক সুন্দর এবং এখানে যে অ্যাপ্লিকেশনের সিস্টেমগুলো দেওয়া হয়েছে সেটা অনেক স্মুথভাবে কাজ করে, যেটা আপনাদের যে কারো কাছে যারা ইউজ করবে তাদের সবার কাছে এটা ভালো লাগবে। এছাড়াও এর যে এখানে দেওয়া হয়েছে সার্চ প্যানেল, একটা সার্চ প্যানেলে আপনি খুব ইজিলিভাবে সার্চ করতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশান। এবং আপনি যদি কোনো স্পেসিফিক একটা অ্যাপ্লিকেশান লেটারে খুঁজতে চান, তাহলে এই সাইট থেকে আপনি যদি মনে করেন যে এ ক্যাটাগরি কোনো অ্যাপ্লিকেশান খুঁজতে চান, তাহলে এখানে এ সিলেক্ট করে দিলে আপনার সেই এ ক্যাটাগরির অ্যাপ্লিকেশানগুলো খুব সহজে এখানে চলে আসবে। নাম্বার 5, AP15 লঞ্চার। AP15 লঞ্চার ইনস্টল করার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে এবং আপনার মনে হতে পারে যে এটা কি আসলো এবং এত বড় বড় ফন্ট কেন, কিন্তু এই লঞ্চারটার স্টাইল ঠিক এইরকমই এবং এটা অন্যরকম একটা লুকিং, যেটা যে কারোরই পছন্দ হবে। খুব সিম্পল একটা লুকিং এবং এই সিম্পলের মধ্যে এত সুন্দর একটা লঞ্চার, যে কারোরই পছন্দ হবে। এবং এই লঞ্চারটা আপনারা
সুইফট করলে এই সব অপশনগুলো পেয়ে যাবেন। যে ফন্টগুলো লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে, ক্যালকুলেটার, ক্যামেরা, ক্রোম, ক্লক, অর্থাৎ ক্যালকুলেটারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ক্যালকুলেটার ওপেন হবে, আপনি যদি ক্যামেরাতে ক্লিক করেন তাহলে ক্যামেরা ওপেন হবে, এখানে যদি কন্ট্যাক্টে ক্লিক করেন তাহলে কন্ট্যাক্ট ওপেন হবে, আপনি যেখানে ক্লিক করবেন সেখানে এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আশা করছি এই লাঞ্চারগুলো আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।